আজকাল মা বোনের যে পাওয়ার এ যাব শুনেছেন শুনেন ব্রেকিং নিউজ এ যাব শুনেছেন যে ছেলে জোর করে মেয়ে তুলে নিয়ে যা বিয়ে করে আর পটুয়াখালী মির্জাপুরে মির্জাগঞ্জে নতুন ঘটনা ঘটছে মেয়ে ছেলেকে জোর করে তুলে নিয়ে এসে বিয়ে করছে কি মহিলা গো হ্যাঁ মেয়ে কয়েকটা গুন্ডা পান্ডা ভাড়া কইরে ছেলেকে জোর করে তুলে দিয়েছে কাজী অফিসে কইছে স্বাক্ষর ক তাড়াতাড়ি আমার বিয়ে কর এ কি মহিলা গো লাজ লজ্জে বলে কিছু নাই কথা কর ঠিক কি না এলে হলো ওয়াসল ওয়াক্য পছন্দ করিছে না আর বিয়ে হচ্ছে না ছেলে খুঁজে পাচ্ছে না লাস্টে সন্ত্রাসী কায়দায় একটা ছেলেকে জোর করে নিয়ে এসে বিয়ে করছে কথা কন ঠিক কি না আরে আপনি পর্দা নিশি হন নেককার হন আবেদা সালেহা নামাজি পর্দা নিশি হন আপনার পিছনে ছেলের বাবারা লাইন দেবে সেই নামাজি এই নেককার এই পর্দা নিশি এই নেককার ভদ্র মেয়েটাকে আমার পুত্র বধূ বানাইতে চায় ওই মেয়ে আবার দেখতেছেন বিয়ে করতেছে মাথার কাপড় পর্যন্ত দেয় এই যে না ভাই সাবধান ছেলেরা খুব সাবধান এর রহস্য হলো মেয়েটা ছেলেকে প্রেমের প্রস্তাব দিয়েছে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এই শাস্তি দিল যে প্রেম করব রাজি হলো না তাহলে বিয়ে কর কি জামানা আসলো ভাই লোকমানে হাকিমকে আমি জ্ঞান দিয়েছিলাম আর বলেছিলাম লোকমা তুমি আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করো শুকরিয়া আদায় করো লোকমানে হাকিম আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা বলেছিলেন আল্লাহর শুকরিয়া আদায় করো যে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে এটা জানো সে নিজের জন্য আদায় করে কার জন্য আর জোরে বলেন কার জন্য শুকরিয়া আদায় করে যে সে নিজের জন্যই শুকরিয়া আদায় করলো এতে তার নিজের লাভ আমার আল্লাহর কোনো লাভ ক্ষতি নাই কথা বলেন ঠিক না ভালো করে বোঝার চেষ্টা করবেন আল্লাহ পাক আপনাকে সুস্থতা দিয়েছে ধন দৌলত দিয়েছে যে অবস্থায় থাকেন না কেন শুকরিয়া আদায় করতে হবে কাল লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের নিয়ামতগুলো বাড়ায় দেই বলেন সুবহানাল্লাহ আর নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে না কৃতজ্ঞতা প্রকাশ করে না আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামতগুলোকে সেনায় নেই নিয়ামতগুলোকে কমায় দেই আর শুধু কমায় দেই না সেনায় নেই না তাদের জন্য কঠোর আযাব শাস্তির ব্যবস্থা জোরে বলেন আউযুবিল্লাহ আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন যতটুকু টাকা পয়সা দিয়েছেন যে অবস্থায় রেখেছেন সে অবস্থায় থেকে শুকরিয়া আদায় করতে হবে কার আরো জোরে বলেন কার ভাইরা আমার আজকে আমাদের কৃতজ্ঞতা নাই শুকরিয়া আদায় করা নাই এই মহামারীতে কত মানুষ বিদায় নিয়ে চলে গেল আল্লাহ যে সুস্থতার নিয়ামত দেই এখন পর্যন্ত নিঃশ্বাস নেওয়ার তৌফিক দিয়েছেন এজন্য জবান ছেড়ে কি একবার জোরে বলা যাবে আলহামদুলিল্লাহ আর চিৎকার মেরে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ এই যে আমরা শুকরিয়া আদায় করলাম এতে আমাদের লাভ নাকি আমার আল্লাহর লাভ আরো জোরে বলেন কৃতজ্ঞতা আদায় করেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জিকির করেন তাসবিহ তেলাওয়াত করেন এতে আপনার লাভ আমার লাভ আমার আল্লাহর কোনো লাভ ক্ষতি নাই কথা বলেন ঠিক কি না তাম পৃথিবীর মানুষগুলো যদি আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করে শুকরিয়া আদায় করে আল্লাহর জিকির করে এতে আমার আল্লাহর মর্যাদা সম্মান বৃদ্ধি পায় না কথা বলেন ঠিক কি না আবার তাম পৃথিবীর মানুষগুলো যদি অকৃতজ্ঞ হয় আল্লাহর কৃতজ্ঞতা আদায় না করে আমার আল্লাহরে আল্লাহ বলে না ডাক দেয় এতে আমার আল্লাহর সম্মান কমেও না কথা বলেন ঠিক কি না কারণ পাঁচ বছর পর পর আল্লাহ তো আর নির্বাচন করে হয় না কথা কন বোঝেন না আলোচনা আপনি আল্লাহকে ডাকলে আপনার লাভ আমার আল্লাহর তাতে কোনো লাভ ক্ষতি
তমাম পৃথিবীর মানুষগুলো আল্লাহর জিকির করলে তাদের লাভ আমার আল্লাহর কোনো লাভ নাই এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা শুকরিয়া আদায় করে এটা সে তার নিজের জন্যই আদায় করে ওরা শুকরিয়া আদায় করাতে আমার লাভ ক্ষতি কথা বলে ঠিক কিনা কিনা সম্মানে আমরা আমার বোঝার চেষ্টা করবেন আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম মাওলা পাকের সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতো নেটওয়ার্ক পাইতো তুর পাহাড়ে ডাইরেক্ট ওখানে যা মিস কল দিল আল্লাহ ডাইরেক্ট কল দিয়ে পয়গম্বর মুসার সাথে কথা বলতো বলেন আল্লাহু আকবার মুসা নবী আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে চলে যাচ্ছেন পথের মধ্যে একজন মানুষ আল্লাহ এত সম্পদ দিয়েছে ডেকে বলে নবী মুসা আল্লাহর কাছে একটু বলবেন এমন কি কোন আমল আছে যে আমল করলে আমার সম্পদগুলো একটু কমে যাবে এত সম্পদ আমার আর ভালো লাগে না আল্লাহর পয়গম্বর বলে ঠিক আছে আল্লাহকে জিজ্ঞাসা করব কোন আমল করলে সম্পদ কমে যেতে পারে এইবার আল্লাহর পয়গম্বর মুসা নবী সামনের দিকে রওনা করে যাইতে যাইতে পথের মধ্যে একটা বুড়ি মহিলা ডেকে বলে মুসা নবী কই যাও বলে আল্লাহর সাথে কথা বলার জন্য তোর পাহাড়ে যাই মহিলা ডেকে বলে পয়গম্বর মুসা বড় দরিদ্রতার মধ্যে বসবাস করি অভাব অনাটনের মধ্যে বসবাস করি এই ছোট্ট কুটিরি ছাড়া আমার আর কিছু নাই খাইতে পারি এক বেলা আর এক বেলা পারি না আমার আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করে নিও কি এমন আমল করলে আমার অভাব অনাটন দূরে চলে যাবে আমি একটু শান্তিতে বসবাস করতে পারবো আল্লাহর পয়গম্বর মুসা নবী ডেকে বলে ঠিক আছে বুড়িমা আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করব কোন আমল করলে আপনার সম্পদ বৃদ্ধি হবে অভাব অনাটন দূর হবে পয়গম্বর মুসা নবী চলে গেলেন আল্লাহ পাকের সাথে কথা বললেন সংক্ষিপ্তভাবে বোঝানোর জন্য বলতেছি ঘটনা বলা মূল উদ্দেশ্য নয় পয়গম্বর মুসা নবী আলোচনা শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ ডেকে বলে মুসা কে যেন পথের মধ্যে কি কি জানতে চাইছিল বলবা না বলে আল্লাহ আপনি তো আলিমুম বিজাতি সুদুর ইন্নাল্লাহ লাতিফুন খবির সব খবর তো আপনার জানা আছে ইন্নাল্লাহ খবিরুম বিমা তাআমালুন সবার আগে সব খবর আপনি জানেন ও মালিক আপনি একটু বলে দেন একটা লোকের ধন সম্পদ অনেক বেশি হয়ে গেছে ওই ব্যক্তি জানতে চায় কি এমন আমল করলে তার ধন সম্পদ কমে যাবে আল্লাহ পাক ডেকে বলে পয়গম্বর তারে জানায় দিবা সে যেন আমি মালিকের কম কম শুকরিয়া আদায় করে তাহলে তার মাল সম্পদ কমে যাবে এরপরে ডেকে বলে আল্লাহ বুড়ি মহিলা জানতে তার সম্পদ বৃদ্ধি হবে কিভাবে আল্লাহ ডেকে বলে পয়গম্বর ওই বৃদ্ধ নারীকে জানায় দিবা সে যেন বেশি বেশি করে আমি মাওলা পাকের কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করে মুসা আলাইহিস সালাম চলে আসলেন পথের মধ্যে বুড়ি মহিলা ডেকে বলে পয়গম্বর মুসা খবর কি বলে বুড়িমা আপনি যদি ভাগ্য খুলতে চান কপাল খুলতে চান তকদিরের উন্নতি চান নিজের জীবনের উন্নতি চান বেশি বেশি করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করেন মহিলা ডেকে বলে মুসা এত অভাব অনাটন দুঃখের মধ্যে থাইকা কেমনে আমি আল্লাহর শুকরিয়া আদায় করব না না আমি পারবো না এত দুঃখের ভিতরে থাইকা আল্লাহকে ডাকা আমার পক্ষে সম্ভব নয় যে কোটরি ঘর ছিল ওইটাও বাতাসে যে উড়ে চলে গেল সামনের দিকে চলে যায় ওই মানুষ ডেকে বলে ও পয়গম্বর মুসা কোন আমল করলে সম্পদ কমে যাবে ডেকে বলে আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাকের শুকরিয়া কৃতজ্ঞতা কম কম আদায় করা লাগবে ওই লোকটা ডেকে বলে আপনি আল্লাহর একজন পয়গম্বর হওয়ার পরেও কিভাবে কথা বলতে পারেন যে আল্লাহ এত নিয়ামত দিয়েছে এত নিয়ামত দিয়েছে এত সুন্দরভাবে রেখেছে সে আল্লাহর শুকরিয়া আদায় না করে আপনি কেমনে অকৃতজ্ঞ হতে পারে ও পয়গম্বর মুসা আমি মানতে পারলাম না আমি আজ থেকে আরো বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করব ওই লোকটা যখন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা শুরু করে দিল আগের চাইতে তার ধন সম্পদকে আল্লাহ আরো দ্বিগুণ করে দিল বলুন আল্লাহু আকবার শুকরিয়া আদায় করলে এতে আপনার আমার নিজের লাভ আল্লাহর কোন লাভ ক্ষতি এই কথা কষ্ট ডাকবা কাকে মান্ধবীকে ডাকবা কাকে আরো জোরে আমরা গোলাম কা আমরা গোলাম কা বলতে একটু লজ্জা লাগে হুজুর আমরা আল্লাহর গোলাম গোলাম বানায় দিলেন গোলাম হলে তো আপনার আমার কপাল ভালো আমরা সবাই কার গোলাম এই জমিন কা আপনি আমি কা কোরআন কার
আল্লাহর জমিনে থাকবেন, আল্লাহর দেয়া এত সুন্দর পৃথিবী আলো বাতাস ভোগ করবেন। আর কারে ডাকে? হ্যাঁ হ্যাঁ, কারে ডাকে? ডাকতে হবে কাকে? আরো জোরে বলেন, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। কথা বলে ঠিক কি না? যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলে নাল্লা মা জননীর বুকে রে, মা জননীর বুকে। কথা বলে শালা পাক আজ আছে না নাই? ডাকবেন কাকে? বাইরে আমার একজন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকমানে হাকিম, আমি আল্লাহ পাকের কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করেছিল, যে শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা আদায় করে, সে তার নিজের জন্য আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না, অকৃতজ্ঞ হয়, তাদের জেনে রাখা উচিত, আমার আল্লাহ হলেন অমুখাপেক্ষী, আমার আল্লাহ হলেন প্রশংসিত গণ। সুবহানাল্লাহ, আল্লাহু সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী, তিনি কারোর কাছে কিছু চান না, তার স্বভাব হলো খালি দেওয়া নেওয়া না। আল্লাহ একবার বলে।